আজকে আমি তোমাদের ক্রেনি বার্থডে একটা সিনারি ড্রয়িং করা শেখাবো। তোমরা যারা নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আমাদের সবার প্রথমে সোজা করে একটা লাইন টেনে নিতে হবে। লাইনটার থেকে হালকা একটু সরে এসে একটা স্লিপিং লাইন টেনে নিতে হবে। এই লাইন থেকে নিচের দিকের থেকে একটু উঁচু করে, মানে একটু গ্যাপ বুঝে তোমাদের এইভাবে লাইনটাকে টেনে নিয়ে হালকা একটু কার্ভ করতে করতে চলে আসবে নিচের দিকে এরকমভাবে। তোমরা এই প্রসেসটা প্রথমে দেখে নাও। এবার দেখো কী করে এখান থেকে একটা বক আঁকছি। স্লিপিং লাইনের উপরের দিক থেকে এইভাবে করে আমাদের নিয়ে চলে আসতে হবে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, যেখান থেকে আমরা এই লাইনটাকে করেছি। এই লাইন থেকে আবার এখান থেকে ঘুরে এসে আমরা এর সঙ্গে আবার এই দাগের সঙ্গে মিশিয়ে দেবো। এই যে দাগটা মিশিয়েছি আর এই উপরের দাগটা আমরা মুছে ফেলবো স্টেপ বাই স্টেপ। একের পর এক ফলো করো, দেখবে আমি যেমনভাবে করছি তোমরা অ্যাকুরেট এরকমভাবে করতে পারবে। এবার আমি এই যে মাথার শেপটা উপরের দিক থেকে করেছিলাম হালকা একটু বাড়িয়ে নিয়ে এই পর্যন্ত রাখছি। রাখার পর এখান থেকে এরকমভাবে আসলাম, আবার এখান থেকে এরকমভাবে চলে আসলাম সামনের দিকে। তারপরে ঠোঁটের অংশটাকে এইভাবে জোড়াচ্ছি, আবার নিচের দিকের থেকে এইভাবে এরকমভাবে জুড়ে নিলাম। দেখো একটু অ্যাঙ্গেল করে সামনের দিকে রেখেছি। এবার নিচের দিকের থেকে এইভাবে করে চলে আসব, আবার এখান থেকে জুড়ে চলে আসবে সোজা এই লাইন বরাবর এরকমভাবে। এবার দেখো এখান থেকে একটু হালকা করে আমরা পুরোপুরি এখান থেকে এই বরাবর মিশিয়ে নেবো, ঠিক আছে, এরকমভাবে প্রথমে করব। আমাদের নিচের দিকের থেকে এইভাবে পায়ের অংশটাকে, সামনের পায়ের অংশটাকে এইভাবে আঁকতে হবে। এরকম করে নিলাম, করে পায়ে এখান থেকে একটু মোটা করে আবার সরু করে নিয়েছি। পায়ের এই পিছনের দিকের থেকে আবার এরকমভাবে করে নিয়ে এই বকের পিছন পর্যন্ত চলে আসবে, আর পিছনের পাটিকেও তোমরা একইভাবে আঁকবে। এইভাবে একটু কাত হয়ে রয়েছে, আবার এদিকে এদিকে এরকমভাবে চলে এসছে, তোমরা এটা বুঝে নেবে। এবার ডানার অংশটিকে বোঝানোর জন্য আমরা এখান থেকে হালকা করে চলে যাবো এই দিকে, আর এই পাশের এই যে ভিতরের যে অংশটা ছিল সেই অংশটাকে আমরা মুছে ফেলবো। এবার দেখো লোমগুলোকে হালকা হালকা করে আমাদের একটু নিচের দিকে এরকমভাবে নিয়ে চলে আসতে হবে। এটা আমরা রং দিয়ে ভালো করে বুঝিয়ে নেব। আর এই যে সোজা করে যে স্লিপিং লাইনটা ছিল সেই বরাবর আমাদের চোখটা এঁকে নিতে হবে। চোখটা আঁকার পর চোখের ভিতরের অংশটা এরকমভাবে করব। মাথার এইখান থেকে সোজা কালো একটা ঝুঁটি নেমে গেছে, সেই ঝুঁটিটাকে বোঝানোর জন্য সোজা করে আবার এদিকে এরকমভাবে করলাম। এটাও আমরা রং দিয়ে ভালো করে বুঝিয়ে নেব। নিচের দিকের থেকে জলের ঢেউ রয়েছে, জলের তরঙ্গগুলোকে আমরা এইভাবে বুঝে নিলাম, ঠিক আছে, একটু ডিপ করে করে তোমরা বুঝাবে। এবার এর থেকে কি করে দেখো একটা স্নারি তৈরি করছি। আর তোমরা যদি চাও তাহলে বকের মুখে হালকা করে একটা মাছ এঁকে রাখতে পারো। আমি সিম্পল এরকমভাবে রাখছি এই মিডিল বরাবর, মানে বকটা নিচের থেকে উপর পর্যন্ত যেটুকু যাচ্ছে বা খাতার মাছ বরাবর বুঝে তোমাদের একটা স্লিপিং লাইন টেনে নিতে হবে। একটুখানি নিচের দিকের থেকে, মানে খাতার এই কোণার থেকে একটু নিচের দিকের থেকে হালকা আবার একটা কাত করে একটা স্লিপিং লাইন টেনে নেবে। একটু কাত করে উপরের দিকে যত যাবে তত কিন্তু সরু হয়ে যাবে। নিচেও সিক এমন একইভাবে করবে। এটা হচ্ছে আমরা পাড়ের অংশটা করছি, যত উপরের দিকে যাবে আস্তে আস্তে উপরের দিকে সরু হয়ে যাবে, মানে কাছের জিনিসটা বড় দূরের জিনিসটা ছোট দেখাচ্ছে, এই জন্য এরকমভাবে করলাম। এপাশে জলের এখান থেকে কিছু জলের মধ্যেও কিছু ঘাসের অংশ এরকমভাবে বুঝিয়ে নিলাম। কাছেরগুলো বড়, দূরেরগুলো তোমরা ছোট করে এরকমভাবে এঁকে নেবে। একটা ঘর এঁকে নিচ্ছি, ঘরের উপরের অংশটা এরকম করে দুপাশ থেকে নিচের দিকে নামিয়ে নেব। চালের অংশটা তোমরা একইভাবে করবে, যেটুক ডিস্টেন্স এইদিকে থাকবে সেইটুক ডিস্টেন্স এইদিকে বুঝে ঘরের দরজা এবং ছোট ছোট করে দুটো জানলা তোমরা এঁকে নেবে। এই সাইড দিয়েও সেম বরাবর আর একটা ঘর এঁকে নেবে, সেই ঘরটা একটু পিছনের দিকে রয়েছে, এই বরাবর বুঝে তোমরা আঁকবে। ঘরের উপরের দিকের থেকে কলা গাছের পাতা বেরিয়েছে, এরকমভাবে করলাম। এরপর দূরের জঙ্গলগুলোকে, মানে স্নারিটা শেষ প্রান্ত পর্যন্ত, মানে ঘরের পিছন দিয়ে চলে যাবে, অনেক দূরে রয়েছে বলে খানিকটা সমান সমান টাইপের করে আমরা রেখেছি। এবার দেখো এখান থেকে আমরা সূর্য অস্ত যাওয়ার একটা স্নারি করছি, মানে বকটা বিকালবেলা সূর্য অস্ত যাচ্ছে সেই অবস্থায় রয়েছে, সেটা আমরা বোঝাবো। তার জন্য আমরা হালকা করে এরকমভাবে সূর্য যে ডুবে যাচ্ছে সেই অংশটা এরকম বোঝানোর জন্য সূর্যটাকে এরকম সোজা করে একটা লাইন টেনে নেওয়ার পর দুপাশ থেকে তোমরা এইভাবে কিছু তাল গাছ এঁকে নিতে পারো। নিচে আর উপরে জিগজ্যাগ দাগ কাটবে, তারপরে সাইড দিয়ে তোমরা এরকমভাবে করে কিছু তাল গাছ এঁকে নেবে। তোমরা লাইন দিয়ে কিছু কিছু গাছ এঁকে নিতে পারো বা না আঁকলেও চলবে। আমি এবার স্কেচ পেন ভালো করে হাইলাইট করে দেখাচ্ছি, তারপরে আমি তোমাদেরকে রংটা করে দেখাবো, তোমরা ভিডিওটিকে কন্টিনিউ দেখবে। সূর্যের যে কালারটা সেখানে আমরা হালকা করে যে পেন্সিলের যে দাগটা কাটা ছিল হালকা করে নিলাম,
ना होले রংটা যখন করব তখন একটুখানি অন্যরকম লাগবে। আর নিচে জলের অংশটাও আমরা পেন্সিল দিয়ে করে রেখেছি, স্কেচ পেন দিয়ে হাইলাইট করে নি। দেখো এবার কি করে রংটা করব। আমাদের সূর্যের এখানে রেড কালারটা দিয়ে প্রথমে রংটা করতে হবে, যে সূর্য যে অস্ত যাচ্ছে সেই অংশটা বোঝাবো, সেই জন্য কিন্তু রেড কালারটা ইউজ করছি। হালকা একটুখানি ছেড়ে রেখেছি। এবার দেখো অরেঞ্জ কালারটা দিয়ে রেড কালারের সঙ্গে মিশিয়ে নেব, এবং যেভাবে পেন্সিলের দাগটা যে পর্যন্ত এঁকেছিলাম এবার সেইখান থেকে কিন্তু পুরোটা সুন্দর করে কভার করব। এর উপর দিক থেকে ক্রোমিয়েলো ডার্ক কালারটা দিয়ে এই সূর্যের উপরের দিকের থেকে একটু রাউন্ডটাকে বাড়িয়ে নেব। আর যত বাড়াবো হাতের প্রেশারটা যত একটু দূরে যাচ্ছে গোল গোল করেই থাকবে, ঠিক আছে, ততই কিন্তু হাতের প্রেশারটা ততটাই কমাতে লাগবো। এর উপর দিয়ে অরেঞ্জ কালারটা দিয়ে হালকা উপরের দিকে থেকে একটু রংটা আস্তে আস্তে মিক্স করে কিন্তু নিচের দিকে আবার চলে আসবে। প্রসেসটাকে ভালো করে দেখো, কালারটা ভালো করে যত মিক্স করতে পারবে ততই কিন্তু তোমাদের রংটা দেখতে ততটা সুন্দর লাগে। একটা সাইডে আমি রংটা করছি, বাদ বাকি তোমরা পুরোপুরি রংটা করবে। দেখো এরকম উপর দিকে যাচ্ছি, এরকমভাবে করবো, করতে করতে আস্তে আস্তে উপরের দিকে দেখো হাতের প্রেশারটাকে একদম লাইট করে রাখবো। এরপর আবার ক্রোমিয়েলো ডার্ক কালারটা দিয়েই এর সঙ্গে মিশিয়ে মিশিয়ে উপরের দিকে আস্তে আস্তে আবার একটু হালকা করে নেব। দেখো আকাশের কালারটা যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন দূরের যে জঙ্গলগুলো সেখানে আমরা পোশন ব্লু কালারটা নিচের দিকের থেকে একটু ডিপ করে উপরের দিকে আস্তে আস্তে হালকা করে নিচ্ছি। হালকা করতে করতে পুরোপুরি উপরের এই জঙ্গলের উপর পর্যন্ত পুরোটাই করবে। তারপর লাইট গ্রিন কালারটা ইউজ করতে হবে উপরের দিকের থেকে, আস্তে আস্তে আবার মিশিয়ে মিশিয়ে নিচের দিকে চলে আসবে। দেখবে যে উপরের দিকে ডিপ, উপরের দিকে হালকা হতে নিচের দিকে ডিপ হচ্ছে। এই প্রসেসে দূরের যত জঙ্গলগুলোতে তোমরা রংটা করবে। দেখো ঘরের রংটাকে করার জন্য আমরা রেড কালারটা দিয়ে নিচে রংটা করছি, আস্তে আস্তে উপরের দিকে হালকা করে নেব। ইয়েলো অকার কালারটা ইউজ করে এই রেড কালারের সঙ্গে মিশিয়ে আবার উপর পর্যন্ত চলে যাব। ব্ল্যাক কালারটা হালকা একটু উপরের অংশটায় রংটা করবে, দুপাশ থেকে করে নেবে, মানে দুটো ঘরে একইভাবে রং করবে। আমি একটা প্রসেস জাস্ট তোমাকে দেখাচ্ছি। আর দরজায় জালনায় দুপাশ থেকে একটু একটু করে করে ব্ল্যাক কালারটা করবে। এবার দেখো গ্রে কালারটা ইউজ করে এই ব্ল্যাক কালারের সঙ্গে মিশিয়ে নিচের দিকে চলে আসবে। যেহেতু সন্ধেবেলার ছবির কথা বলা হচ্ছে সেহেতু আমরা নিচের দিকে একটু ডার্ক করেই কিন্তু এই রংগুলোকে করছি। যদি ডে লাইটের কালারটা হতো তখন কিন্তু আমরা আরও হালকা করে রংটা করতাম। এই প্রসেসে রং করার পর দরজায় জালনার ভিতরের অংশটায় ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই ব্ল্যাক কালারের সঙ্গে মিশিয়ে মিশিয়ে সমস্ত জায়গায় রংটা কভার করব। লাইট গ্রিন কালারটাকে নিচের থেকে রংটা করতে করতে উপরের দিকে হালকা। এক্ষেত্রে পুরোটা জায়গায় তোমরা এক সাইড থেকেই ডিপ করতে করতে যাবে। অন্য অন্য ড্রয়িংয়ে যেরকম আমি বলি দুপাশ থেকে হবে, এটা কিন্তু সেভাবে হবে না, কারণ সূর্যের অংশটা এক সাইড দিয়ে বোঝা যাচ্ছে। দূরের মাঠের অংশটায় রং করতে গেলে আমাদের মিডিয়াম গ্রিন কালারটাকে নিচের দিকের থেকে একটু ডার্ক করতে হবে প্রথমে, নিচের যে অংশটা এভাবে ডার্ক করতে করতে উপরের দিকে চলে যাব হালকা করতে করতে। তারপর লাইট গ্রিন কালারটাকে এই মিডিয়াম গ্রিন কালারের সঙ্গে মিক্স করেই নেবে, আবার উপরের দিকে একদম উপর পর্যন্তই যাবে, কিন্তু হাতের প্রেশারটা একদম ছুঁয়ে রাখার মতন হবে। তারপর লেমন ইয়েলো কালারটা এই উপরের দিকের থেকে গোল গোল করে মেশাবে, এমনভাবে মেশাবে যেন রংটা এই যে দুটো কালার নিচের দিকে করলাম লাইট গ্রিন আর মিডিয়াম গ্রিন কালারটা, এই দুটো যেন সুন্দর করে মিক্স হয়ে যায়। দরকার হয় পুরোপুরি না মিক্স হলে হলুদ কালারটা একটু নিচ পর্যন্ত করে নেবে। ডার্ক ব্রাউন কালারটা ইউজ করবে তোমার জলের পাড়ের নিচের অংশটার দিক থেকে, আর উপরের অংশটা তোমরা বানসেনা কালারটা দিয়েই করবে। প্রসেসগুলো আশা করি তোমরা একের পর এক বুঝতে পেরেছ। এবার দেখো আমি উপরের রংটা পুরোপুরি করে বাদবাকি নিচের কালারগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই পর্যন্ত রং করে নেওয়ার পর আমরা এই বকের গায়ে সমস্ত জায়গায় আমরা হোয়াইট কালারটা দিয়ে কালারটাকে পুরোপুরি আগে করে নিতে হবে। দেখো এই যে পেন্সিল দিয়ে যে দাগটা রয়েছে সেই দাগের এখানেও একটু রংটাকে বাড়িয়ে নিচ্ছি, আর পিঠের এবং সমস্ত সাইড দিয়েই হোয়াইট কালারটা পুরোপুরি সম্পূর্ণ জায়গায় ভালো করে করবে। শুধু ঠোঁটে আর চোখের ভিতরে রংটা করবে না, আর নিচের যে দাগটা রয়েছে আমরা সে পর্যন্ত করব না। এবার দেখো গ্রে কালারটা ইউজ করতে হবে, এই গ্রে কালারটাকে একটু ডিপ করে করে রংটা করব।
চোখের পাশ থেকে এই নিচের দিকের থেকে হালকা হালকা করে গ্রে কালারটা করব, মাথার উপরের দিকটা করছি না, ঠিক আছে? যতটা সাদা থাকবে দেখতে ততটাই ভালো লাগবে। দেখো ব্ল্যাক কালারটা দিয়ে একটুখানি এই ঠোঁটের নিচের দিকের থেকে একটু প্রেশার দেবে, প্রেশার দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেবে, তারপরে হাতের হাতের বুড়ো আঙুল দিয়ে এরকমভাবে একটু টেনে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে মুখের নিচের অংশটা। আবার সামনের দিক থেকে এই গলার অংশটা হালকা হালকা করে একটু ডিপ করবে, হালকা করে, বেশি একটা ডিপ করার দরকার নেই। তারপর এইভাবে পুরো জায়গাটাকে রংটাকে করবে। উপরের যে দাগটা চলে গেছিলো তার নিচের দিকে থেকে আমরা রংটা করছি। স্টেপ বাই স্টেপ যে কটা জায়গা আমি যেমনভাবে রংটা করছি সেভাবে করার চেষ্টা করবে, তাহলে দেখবে রংটা দেখতে ভালো লাগছে। এবার পিঠের উপরের দিকের থেকে একটু ডিপ করবে, ডিপ করে এরকম ছাড়বে। তোমরা কিন্তু শুধু এই ব্ল্যাক কালারটা দিয়ে রংটা করবে না, কারণ আমরা হোয়াইট কালারটা অবশ্যই তোমরা নিচে দিয়ে করবে। তার কারণটা হচ্ছে আমরা যখন এর পরের প্রসেসটা যখন রংটা করব তখন কিন্তু হোয়াইট কালারটা যদি না দেওয়া থাকে না তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখো এরকমভাবে করে নিয়েছি। দেখো মাথার উপরের দিকে যে ঝুঁটিটা থাকে সেখানে খুব সাবধানে, যেন রংটা ব্ল্যাক কালারটা খুব সাবধানে তোমাদের রংটা করতে হবে, শার্প অংশটা দিয়ে এইভাবে রংটা করে এই ঝুঁটির এই পিছনের দিক থেকে এইভাবে টেনে নেবে, ঠিক আছে? তাহলে দেখতেও ভালো লাগবে। তোমাদের প্রতিটা পোলো প্যাস্টেল কালারে এরকম পাখি বা অন্য কোনো প্লাস্টিকের কিছু দেওয়া থাকে, সেই তার এই শার্প অংশটা দিয়ে আমাদের এইভাবে বকের এই গায়ের পিঠের উপরের দিকের থেকে এইভাবে সোজা করে এক একটা টানে কিন্তু এই রংটাকে করতে হবে, ঠিক আছে? তাহলে যতটা সোজা টান দিয়ে তোমরা রংটা করবে ততটাই দেখবে দেখতে ভালো লাগছে। আবার গলার দিকেও সেমভাবে কিন্তু এইভাবে যেখানে এই যে ব্ল্যাক কালারটা করে রেখেছিলাম এটা করেছি। তোমরা যদি এখানে হোয়াইট কালারটা না করে থাকো তাহলে কিন্তু এইভাবে কিন্তু রংটাকে ফোটাতে পারবে না, ঠিক আছে? দেখো বকের গায়ে রং করার পর নিচের দিকের থেকে পোর্শন ব্লু কালারটা দিয়ে ডিপ করতে করতে নিচের দিকে হালকা করেছি এবং সম্পূর্ণ জায়গায় স্কাই ব্লু কালারটা দিয়ে কভার করেছি। আর এই যে ঘাসগুলো এঁকে রেখেছিলাম এখানে নিচের দিকের থেকে মিডিয়াম গ্রিন কালারটা করে উপরের দিকে রংটা করে নিয়ে, দেখো এই রং করার প্রসেসটা আমি পুরোপুরি দেখাতে পারিনি কারণ ভিডিও ফুটেজটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি দেখাতে পারিনি। তোমরা যে প্রসেসে উপরের দিকে থেকে এরকম ডিপ করে আস্তে আস্তে হালকা করেছি সেইভাবে কিন্তু উপরের দিকে থেকে ডিপ করে হালকা করবে, তারপর স্কাই ব্লু কালারটা দিয়ে করে নেবে। কমপ্লিট একটি ড্রয়িং আমি তোমাদেরকে শেখালাম। তোমরা যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর আমার অন্য চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশানে, তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো।